আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এবং আমার মায়ের ভীষণ পছন্দের একটা রেসিপি। তো এখানে দেখাচ্ছি ফিশ কোর্মা, মাছের কোর্মা। তো যে কোনো বড় মাছ দিয়েই ফিশ কোর্মাটা হয়। তো ফিশ কোর্মাটা বানানোর জন্য প্রথমে আগে মাছগুলো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে সেটাকে আগে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা গোটাটাই কিন্তু হবে সাদা তেলে, ঠিক আছে? সর্ষের তেলে কিন্তু এই রেসিপি হলে টেস্ট ভালো হয় না। তো মাছগুলোকে প্রথমে আগে কড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো তো, মাছগুলো আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি বড় সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি একদম পাতলা পাতলা করে। তো এই পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজের বেরিস্তা করে রাখবো। পেঁয়াজের বেরিস্তা ফিশ কোর্মাতে দিলে টেস্টটা কিন্তু অন্যরকম হয়। আপনারা চাইলে ফিশ কোর্মাতে পেঁয়াজের বেরিস্তা করে সেটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট বানিয়েও সেটা দিতে পারেন। একদম লো ফ্লেমে করে আমি ভালোভাবে এখানে পেঁয়াজের বেরিস্তাটা বানিয়ে নেব। তো আমাদের পেঁয়াজের বেরিস্তাটা বানানো হয়ে গেলে আমি এখানে একটা মিক্সিং জারে 4টা কাজু বাদাম এবং 3টে মতন কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা দেবেন। এর সাথে আমি দিয়ে দিয়েছি কুচানো টমেটো। তো এটার একদম ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তো দেখো, এদিকে বেরিস্তাটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। অতিরিক্ত ভাজা পেঁয়াজ, মানে অতিরিক্ত ভাজা হয়ে গেলে কিন্তু টেস্ট হয় না। তার জন্য মিডিয়াম ভাজতে হবে, একটু লাল লাল যাতে হয়। তো আমাদের বেরিস্তাটা এখন রেডি হয়ে গেছে। আমি এখন ভালোভাবে বেরিস্তাটা তুলে নিয়ে একটা বাটিতে রেখে দেব। তো যেমনটা তোমাদেরকে বললাম, এখানে কিন্তু আমি বেরিস্তা পেস্ট বানাবো না। আমি শুধু বেরিস্তাটা গার্নিশিংয়ের জন্য বা টেস্ট আর ফ্লেভার যাতে ভালো হয় তার জন্য ইউজ করছি। এবার কড়ায় সাদা তেল গরম হয়ে গেলে সেখানে চেরা শুকনো লঙ্কা, এলাচ এবং দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিতে হবে এবং ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আমি এখানে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আদা রসুন বাটাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে, তার থেকে তেল বেরিয়ে এলে আমি তারপর দিয়ে দেব দেখো আদা রসুন বড়াটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি মিক্সি পেস্টটা দিয়ে দিচ্ছি, যেটা আমি কাজু বাদাম লঙ্কা এবং টমেটো পেস্টটা বানিয়ে রেখেছিলাম। তো আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা এখান থেকে বেরিয়ে আসছে। তো মিনিট 2 থেকে 3 মিনিট লাগবে। তো ভালোভাবে তেলটা বেরিয়ে এলে আমি এটাতে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি এবং সামান্য একটু নুন মশলাটা কষানোর জন্য। আর আমি এখানে মশলা কষানোতে কোনো রকম কোনো জল ব্যবহার করছি না। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি সামান্য একটু দুধ, মানে 8 বাটি মতন দুধ বা 1 কাপ দুধ আমি এখানে ইউজ করছি। তো ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি এবং যতক্ষণ না ভালোভাবে ঝোলটা ফুটে আসছে ততক্ষণ কিন্তু মাছটা দেবো না, তাতে কিন্তু টেস্ট হয় না। তো দেখো এবারে ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে। এরপর আমি মাছের পিসগুলোকে ভালোভাবে দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ফুটিয়ে নেব। তো ফোটানোর সময় আমি এখানে বেরিস্তাটা দিয়ে দিচ্ছি। নামানোর আগে আমি এখানে সামান্য 1 চামচ ঘি দিচ্ছি। আপনারা চাইলে এর সাথে গরম মশলার পাউডার কিংবা গরম মশলা বেটেও দিতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি দিইনি। তো রেডি হয়ে গেছে আমাদের গরম গরম ফিশ কোর্মা।